সবুর করুন বানু, আবারও বাইরে যাচ্ছেন। এখানে থাকার ধৈর্য নেই আমার। যদি বক্তৃতা দেওয়ার ওখানে দেরিতে পৌঁছাই তাহলে মনে হবে ইউসুফ সম্পর্কে গাফেল ছিলাম। আশিকের রীতি হলো মাসুকের পেছনে ছুটবে। এখন যদি রুদামুন ইউজারসিফের খবর নিয়ে আসে আপনাকে কোথায় খুঁজে পাবে? আমি তো এতক্ষণ তার অপেক্ষাতেই ছিলাম, কিন্তু আসেনি। মনে হচ্ছে না সে আসবে। চল আমরাও যাই। বার্নাভুরিয়াস, জনাব ইউজারসিফের খবর জানো? জি জনাব, এ সকল লোক ইউজারসিফের বক্তব্য শোনার জন্য ইবাদতখানার দিকে যাচ্ছে। তিনি আজ ইবাদতখানায় জনগণদের জন্য বক্তব্য দেবে। এই প্রথম আমনের ইবাদতখানায় এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করা হবে। পুতিফারের রাজমহলের দিকে রওনা হও। তিয়ামিনী, সবাই কোথায়? বানু জুলেখা, বানু জুলেখা, কোথায় সবাই? রওনা হও। সরে দাঁড়ান সবাই, এক পাশে সরে দাঁড়ান। এখন জনাব ইউজারসিফ বের হবেন, সবাই এক পাশে সরে দাঁড়ান। দরুদ মিশরের মন্ত্রী মহোদয়, দরুদ মিশরের জীবিকার অন্বেষণ দানকারী, দরুদ মিশরের মহান উপদেষ্টা এবং মিশরের খোয়াব বিশ্লেষণকারী, দরুদ স্বর্ণ খচিত কিতাবের অধিকারী আলী জনাব ইউজারসিফ। শুক্রিয়া মহান খোদাতলা দরুদ মিশরের সকল সেনাদের উপর। ইউসুফ, ইউসুফ, ইউসুফ! এমন একজন খোদা যিনি একজন গোলামকে তার প্রতি আনুগত্য আনার কারণে সেই গোলামকে আজই যে মিশর করেছেন, আর তার প্রতি নাফরমানি করার কারণে সেই গোলামের মালিকের শান শওকত ও কুদরতকে ধুলায় মিশিয়ে ফেলেছে। ওই বৃদ্ধ মহিলাটিকে আমার পরিচিত মনে হচ্ছে। তাকে কি কোথাও দেখেছিলেন? মনে করতে পারছি না, কিন্তু তার কথার উদ্দেশ্য বুঝতে পেরেছি। একজন গোলাম আজই যে মিশর হয়েছে তার মানে তো আপনি। সে অবশ্যই অভিজাত সম্প্রদায়ের কেউ হবে, কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছে, আর তার কথা শুনে মনে হচ্ছে হেদায়েত প্রাপ্ত হয়েছে। মালিক,
দেখুন তো ওই বৃদ্ধ মহিলা কি চায়। জি জনাব। জনাব ইউজারশিপ বলেছেন যা কিছু প্রয়োজন পূরণ করা হবে, তার কাছে কি চাও? আমি শুধুমাত্র জনাব ইউজারশিপের সাথে কথা বলতে চাইছি, এর ভিন্ন কোনো তাগাদ নেই। উনি জনাব ইউজারশিপের সঙ্গে দেখা করতে চাইছে। ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমি। ইউসুফ কি এখানে এসেছে? আমাকে ইউসুফ পাঠিয়েছে। আমাকে বলো, আমি তোমার পয়গাম পাঠিয়ে দেব। তুমি আমাকে ইউসুফের ঘ্রাণ দিচ্ছ? কে তুমি? ইউসুফের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী। বলো তোমার কি চাই? এই নারী কি বলল? আমি শুনতে পাইনি, কি বললে? আমি ওয়াসেনাত, আজিজে মিশরের সহধর্মিনী, জনাব ইউজারশিপের স্ত্রী। বানু, কি হলো আপনার? বানু কি হলো আপনার? বানু, এতদিন বানুকে জানতে দেইনি, কিন্তু অবশেষে তিনি জানলেন যে ইউজারশিপের স্ত্রী রয়েছেন। কেন তাকে বললি না যে জুলেখা ইউজারশিপের জন্য পুরো একটা জিন্দিগি অপেক্ষায় ছিল? বসানাতের সামনে কি করে বলতাম যে তার স্বামীর জন্য উনি দেওয়ানা? আপনার সঙ্গে কথা বলতে চাইছিল, কিন্তু যখন শুনল আমি আপনার স্ত্রী তখন বেহুশ হয়ে গেল। বানু, জুলেখা, বানু আপনার কি হয়েছে? উঠুন বানু, বানু, বানু চোখ খুলুন, বানু উঠুন। তাকে আমি কোথায় যেন দেখেছিলাম। মনে হচ্ছে এই বৃদ্ধ মহিলাটিকে আমি খোয়াবে দেখেছি। সে তার চেহারা ঢেকে বেশ কয়েকবার আমার কাছে সাহায্য চেয়েছে। তিনি কি সেই যার খোঁজেছিলেন? জানি না, সম্ভবত। যাই হোক, তাকে রাজমহলে নিয়ে যাও এবং আমি ফিরে না আসা পর্যন্ত তার দেখাশোনা করবে। চলো রওনা দাও।